আসলে যদি তুলনামূলকভাবে আমি বিশ্লেষণ করি তাহলে একানবর্তী পরিবারগুলোর মধ্যেও তখনও যেমন কিছু সমস্যা ছিল আবার অনেকগুলো ভালো দিক ছিল আবার আরেক দিকে চিন্তা করতে গেলে আমরা এখন যে পরিবারগুলোকে একক পরিবার বলছি বা নিউক্লিয়ার পরিবার বলছি এখানেও অনেক রকমের উপকারিতা অপকারিতা রয়েছে আর আমার মনে হয় এটার মধ্যে একটা ভারসাম্য আনাটা বুদ্ধিমান বাবা মায়ের কাজ আমরা যদি কোনো কারণে আমাদের পারিবারিক প্রয়োজনে বা নিজেদের চাকরির প্রয়োজনে বা দূরে থাকছি এই কারণে আমাদের যদি আলাদা থাকতে হয় এককভাবে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সন্তানদের সাথে তার আত্মীয় স্বজন তার ভাই বোন চাচাতো ভাই মামাতো ভাই বোন ফুপাতো খালাতো সব ভাই বোনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্পর্কগুলো মেনটেন করা এই জিনিসগুলো আমাদের শেখানো উচিত আমার মনে হয় দুইটা পরিবারেরই যে ভালো দিকগুলো আছে সেগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে সেটা আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারবো এবং সেই উপকারগুলো আমরাও নিতে পারবো অবশ্যই আপা আপা বিয়ের জন্য নির্বাচনের ক্ষেত্রে ইসলাম কি ধরনের সাজেশনগুলো দেয় বা ইসলামের নির্দেশগুলো আসলে যদি তুলনামূলকভাবে আমি বিশ্লেষণ করি তাহলে একান্নবর্তী পরিবারগুলোর মধ্যেও তখনও যেমন কিছু সমস্যা ছিল আবার অনেকগুলো ভালো দিক ছিল আবার আরেক দিকে চিন্তা করতে গেলে আমরা এখন যে পরিবারগুলোকে একক পরিবার বলছি বা নিউক্লিয়ার পরিবার বলছি এখানেও অনেক রকমের উপকারিতা অপকারিতা রয়েছে আর আমার মনে হয় এটার মধ্যে একটা ভারসাম্য আনাটা বুদ্ধিমান বাবা মায়ের কাজ আমরা যদি কোনো কারণে আমাদের পারিবারিক প্রয়োজনে বা নিজেদের চাকরির প্রয়োজনে বা দূরে থাকছি এই কারণে আমাদের যদি আলাদা থাকতে হয় এককভাবে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সন্তানদের সাথে তার আত্মীয় স্বজন তার ভাই বোন চাচাতো ভাই মামাতো ভাই বোন ফুপাতো খালাতো সব ভাই বোনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্পর্কগুলো মেনটেন করা এই জিনিসগুলো আমাদের শেখানো উচিত আমার মনে হয় দুইটা পরিবারেরই যে ভালো দিকগুলো আছে সেগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে সেটা আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারবো এবং সেই উপকারগুলো আমরাও নিতে পারবো অবশ্যই আপা আপা বিয়ের জন্য নির্বাচনের ক্ষেত্রে ইসলাম কি কি ধরনের দেয় বা ইসলামের নির্দেশগুলো বিয়ে তো আসলে একটা খুব সুন্দর একটা ইসলামিক হুকুম আমাদের উপরে তাই না বিয়ে একটা খুব পবিত্র এবং সুন্দর একটা নির্দেশনা সামাজিক বন্ধনের একটা খুব সুন্দর উদাহরণ এটার জন্য ইসলাম আমাদেরকে কিছু স্পেসিফিক গাইডলাইন দিয়েছে অবশ্যই যেমন পাত্রে নির্বাচন করার ক্ষেত্রে তার দিনদারিতা পাত্রের ক্ষেত্রেও তার দিনদারিতা পাত্রের হালাল রুজি পাত্রের সৌন্দর্য তার পারিবারিক অবস্থান পাত্র পাত্রের দুই পক্ষের সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ পারিবারিক অবস্থান সৌন্দর্য এগুলো দেখতে বলা হয়েছে আর এখন এখনকার সময়ে আমরা আসলে এটা এই কথাটা একেবারে না বললেই না যে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের জন্য বা আমাদের পরিবারের কারোর জন্য পাত্র বা পাত্রী খুঁজতে যাচ্ছি আমরা কিন্তু একেবারেই এই জিনিসগুলো থেকে সরে গিয়ে কিছু নিজেদের বানানো কিছু ক্রাইটেরিয়া কিছু আমরা কিছু মানদণ্ড ঠিক করি যেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের একটা সুদূর প্রসারী ভুল বা দুর্ভোগের কারণ হয়ে যায় আমরা যেরকম এখন তথাকথিত কিছু শিক্ষাগত যোগ্যতা সম্পদের হিসাব নেই বা তাদের বাড়ি গাড়ি সামাজিক প্রতিপত্তির ব্যাপারে বেশি বিচলিত হই তখন দেখা যায় অনেক ক্ষেত্রে এগুলো আমাদেরকে একটা ধোকায় ফেলে দেয় সেই জন্য আসলে ইসলাম আমাদেরকে সত্যিকারভাবে পাত্রের এবং পাত্রীর তাদের দিনদারিতাটাকে বারবার গুরুত্ব দিয়েছে এবং তাদের পারিবারিক শিক্ষাটাকে অনেক বেশি অনেক জায়গায় এটা বলা হয়েছে তার বাবা তার মা তারা দিনকে কেমন করে পালন করছেন তারা হকের ওপরে আছেন কিনা তারা হালাল হারাম বেছে চলছেন কি না আমার মনে হয় এই জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস হওয়া উচিত আমাদের সমাজে